নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো এখন চলে এসেছি, 8:30 বেজে গেছে। তো ওয়েদারটা দেখতে পাচ্ছো, ওয়েদারটা কালকের মতনই। আজকে সকালটাও, প্রতিদিন সকালটা এরকমই হয় সেটা বড় কথা না, বড় কথা কালকের যে বিকালের যে বৃষ্টিটা হলো সে বৃষ্টিটায় এই জলটা এখনও পাস হয়নি বাইরে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন পায়রাগুলোকে আগে ছেড়ে দিই বাইরে, কারণ ওরা একটু ঠান্ডা উপভোগ করুক, সরি গরম উপভোগ করুক। হালকা হালকা সূর্য বেরোচ্ছে, ওরা একটু গরম নিক, না হলে ওরা আবার পটল কাটতে পারে এই বাচ্চাগুলো। এই লোটনের বাচ্চাটা কাল থেকে দেখছি হালকা একটু নরম আছে, কালকে আমি এক ডোজ ওষুধ খাইয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। আমার এই খাঁচায় নরম থাকার কারণটা হচ্ছে জানো তো কী? নরমটা থাকার কারণ হচ্ছে মেন হচ্ছে এই জলটা এখানে বাঁধে আর বেঁধেই পায়রাদের শরীর খারাপ হয়, সেটা বড় কথা না। কালকে আমি জলটা বের করতে ভুলে গেছি, কী গাধা আমি, কী ইডিয়েট। তো জল বের করে দিয়েছি, আর এখানে আমি দুটোকে সরি চারটেকে আটকে রেখেছি। এই চারটেকে আটকে রাখার কারণ হচ্ছে আমি তোমাদের বলবো, আমি বলিনি বলবো না। আর গাইজ, আজকে 11টার দিকে আমি একটা ভিডিও পোস্ট করব বিবেকের পায়রার কালেকশন, ওটা দেখে নিও সবাই। আর বাচ্চাগুলোকে কেন জানো তো ভেতরে আটকে রেখেছিলাম, কারণ বাচ্চাগুলো খোপের ভেতরে থাকে না। ওই বাচ্চাগুলোকে আমি যখনই ছাড়ছিলাম তখনই বেরিয়ে এসে এই যে এর উপরে বসে থাকছিলো, এই নিচে বসে থাকছিলো। আর দেখতে পাচ্ছ নিচেটা কালকে আমি পরিষ্কার করেছি, তাও অপরিষ্কার মনে হচ্ছে, কেন আমি বলতে পারবো না। তো সেটা বড় কথা না, বড় কথা চলো এদেরকে ছেড়ে দিই আমার রাজারানীকে। এই এই রাজুয়া, তো এই দেখো বাচ্চাটা, দেখো বাচ্চাটা অলমোস্ট বড় হয়ে গেছে গাইজ। এই দেখো কেমন লাগছে, কেমন তাই বলো। কালার কি দুটো সেম এসেছে? হ্যাঁ, এটা মেল হবে আর এই যে এটা ফিমেল, কই গেল দেখি দুটো সেম কালার আসলো কি না। হ্যাঁ হ্যাঁ, সেম সেম সেম, বাহ বড়িয়া বড়িয়া বড়িয়া, বহুত বড়িয়া। তো সেটা বড় কথা না, বড় কথা দুজনেরই সেম কালার গাইজ। এই দেখো, এই দেখো দুজনের জোট দেব, জোট দেওয়ার পরে একই কালারের বাচ্চা হবে সেটা। ও আমি তো বিক্রি করে দেবো, কি যে করব আমি নিজেই বুঝতে পারছি না, বিক্রি করব না রেখে দেবো। বিক্রি করতেও ইচ্ছা করে, কারণ হচ্ছে নতুন খাঁচা বানাতে হবে, খাঁচা বানিয়ে বিক্রি করে ভেবেছিলাম যে খাঁচা বানাবো। তো দেখা যাক কি করি, থাকুক তো আর কয়দিন। তো সেটা বড় কথা না, বড় কথা এরা ডিম দিচ্ছে না গাইজ। এরা হয়ে তো গেল এক মাসের বেশি, এ আর এ জোর নিয়েছে, এক মাসের বেশি না দু মাসের বেশি হয়ে গেল জোর নিয়েছে। আর এই এই খাঁচায় বসে আছে না হলেও এক মাস, ওই যে সাদা লক্কার মতন কেস হয়েছে, এটাও কি বানজা হয়ে গেছে নাকি? তো সেটা বড় কথা না, বড় কথা এ বানজা হবে না, কারণ এ কয়দিন আগেই সুলতানকে পেদা করেছে। তো সেটা বড় কথা না, বড় কথা এদের, আমার মনে হচ্ছে এদের জোর চেঞ্জ করতে হবে। এ দেখো কালশিরা, কোনো সমস্যা হয়েছে তোর? হ্যাঁ কালশিরা, তো সমস্যা নেই জোর চেঞ্জ করে দেবো। এই দেখো দেশি দুটো বেড়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। চুচু কি করিস তুই, কে আছে? তো বাইরের ওয়েদারটা আজকে রোদ নেই সকালে অতটা, তো এর জন্য চলো ছেড়ে দিই। আবার ছাড়লে আর একটা রিক্স আছে, যদি বৃষ্টি চলে আসে তো সেটা বড় কথা না, বড় কথা চলো আগে ছেড়ে তো দিই। হ্যাঁ চল, এত ডাকাডাকির কারণ হচ্ছে ওকে খাওয়ানো হয়নি এখনো, বেশি টাইম না তো, একটু আগে আমি আসলাম, ও খেয়েছে পেঁপে, খেয়েছে এতটুকু পেঁপে খেয়েছে, এই জন্য ভেবেছি একটু পরে খাবো। পেঁপে খেলে ওরা আবার একটু পটি বেশি করে। Thank you.
गाइज এখন দেখো আমি 50 গ্রামের বডি দেখাবো আমার এই দেখো আমার 50 গ্রামের বডি কেমন বডি বলো তো তো গাইস এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি ফোনটা খুলে নিই এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন এরা ঘুরে বেড়াবে কুটকুট করে তো গাইস এদের খাবার খাওয়া জল দেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে এরা এখন দেখো একটাও খাচায় নেই একটাও খাচায় নেই আমি রয়েছি খাঁচার ভেতরে সেটা বড় কথা না বড় কথা এরা এখন পুরো ছাদ ঘুরে বেড়াবে পায়চারি মেরে বেড়াবে আর তার থেকে বড় কথা না আমার ভয় করছে যদি বৃষ্টি চলে আসে গাইস ওয়েদারটা আজকে অতটাও ভালো না একদমই কালো আর এখন দেখো সবকটা কি করছে এই দেখো দেশি দুটো তো সেই কবে থেকে দৌড়ে বেড়াচ্ছে পিছে পিছে তো দেশি দুটো ডিম দিয়ে দিত এতদিনে যদি ওদের একটা প্রপার জায়গা থাকতো ভালো ডিম দেওয়ার জায়গা থাকতো তাহলে ওরা অবশ্যই ডিম দিয়ে দিত ওদের জায়গা নেই ওরা দেখো এইখানে থাকে এইখানে থাকে ওই দেখো এর জন্য আমি ওইখানে একটা কার্ড দিয়ে দিয়েছি ওইখানে আমি ভাবছি ওখানে একটা ভালো করে খোপ বানিয়ে দেবো কিন্তু তারও উপায় নেই ওইখান থেকে জল পাস হয়ে গড়ে 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 এদিকে যায় এইখান থেকে অতটাও জল পাস হয় না যখন খুব খুব জোরে বৃষ্টি হয় তখনই বেশি বেশি করে জল পাস হয় সেটা বড় কথা না বালা চলে এসেছে যে বালার ভেতরে দুটো ছেলে আছে বালার দুটো ছেলেই খেলা বিবেকের বাড়ির বাচ্চা তো পায়লম হচ্ছে বাচ্চা দুটোর আমার মনে হয় কালো কালার হবে আবার পায়লম হবে তো সেটা বড় কথা নয় বড় কথা হলো এখন তো সব কটা ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াক কোনো সমস্যা নেই কিন্তু একটাই সমস্যা একটু পরে যদি আবার বৃষ্টি চলে আসে সেটাই সমস্যা তো সেটা আমি দেখে নেবো এর জন্যই তো এদের কম খেতে দিয়েছি যাতে আমি ঘরে ঢোকাতে পারি টাইম মতন বৃষ্টি ফিষ্টি এসে গেলে আমি ঘরে ঢোকাতে পারি তো তোর ডিমের খবর কী রে তো গাইজ কালকে আমি দুটো ডিম ধরে এরকম ফিল হলো না যে একটা ডিমও নষ্ট হয়নি দুটোই ভালো আছে এরকমই ফিল হলো তো দেখা যাক কী হয় দুটো বাচ্চাই এরা বাঁচাতে পারে না মেরে ফেলে আমার জানা নেই এইবার একটু গড়বড় হয়ে গেল কারণ হচ্ছে এই দেশি জোড়া ডিম পাড়তে লেট করে দিয়েছিল এর জন্য আমাকে দায় পড়ে এর নিচে আমার মুখে ডিম দিতে হয়েছে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এরা যদি দুটো ডিম বাহাতে পারে তাহলে এদের আমি মেডেল দেবো তার থেকে বড় কথা হচ্ছে এদিকের খবর কী এদিকের বাচ্চা দুটো ভালোই বড় হয়ে গেছে গাইজ খুবই সুন্দর বাড়িয়া বাড়িয়া তো তার থেকে বড় কথা এদিকের বাচ্চাটা কই এই তো চুং চুং তো এখানে খুবই অন্ধকার সেটা বড় কথা না বড় কথা যে লক্কা দুটো চলে এসেছে ওরা এখন ঘরে বসে রোম্যান্স করবে ওরা ওদের বাইরে আর ফিল নেই কোনো তো সেটা বড় কথা না গাইজ বড় কথা হচ্ছে এই জলটা খুবই অসুবিধা করছে এই দেখো বালার ছেলে জলের ভেতর দিয়ে কুরুকুরু করে বেড়াচ্ছে ঠান্ডা লাগবে না থেকে অন্য জনের ঠান্ডা লাগবে সব দেখি সরিয়ে দিই যা ওপর যা মানে সব কটা ছাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো 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 এই যে বালা এদিকে বাবা এদিকে দেখো দেশি আছে দুটো দেশি আর ওই ওই যে ভেতরে একটা দেশি ওই প্লারের উপরে ওর ওইখানেই জায়গা তো সেটা বড় কথা না বড় কথা তো এদের সব কমপ্লিট এখন আর সকালের ব্লগটা আমি এত বড় করবো না এখন আমাকে রিওকে খাওয়াতে হবে আর রিওকে অনেকদিন পর পর তোমাদের দেখাই কারণ রিও খুবই আওয়াজ করে খুবই এর জন্য ওই দেখো
আমি এখান থেকে ভিডিও বানাচ্ছি, ও তখন থেকে ডেকে যাচ্ছে ঘরের ভেতরে। তো আমার এখন রিওকে খাওয়াতে হবে। তো টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, ভিডিওটা পুরো দেখো, লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও। টাটা বাই।